আমি এখানটা গোটা গরম মশলা নিয়েছি, একটা ছোট দারচিনি, ছটা লবঙ্গ, জায়ফল, জৈত্রী, তিনটে বড় তেজপাতা, তিনটে বড় শুকনো লঙ্কা আর চারটে ছোট এলাচ। এইটা হচ্ছে মাটনের জন্য, মানে যখন তেল দিয়ে, তেল যখন গরম হবে ফোড়নের জন্য এটা দিয়েছি। তারপরে যেমনি গুঁড়ো মশলা পড়ে সেমনি পড়বে, যেমনি শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন আর চিনি, সেটা দিয়ে তারপরে আমরা মাংসটাকে কষবো। তার মধ্যে বাটা মশলা পড়বে, যেমনি পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা, সেগুলো তো পড়বেই। তো যখন করব তখন তো পুরো আপনারা সব দেখতেই পারবেন। এখন আমি আপনাকে গোটা গরম মশলার যে ফোড়ন দেওয়ার জন্য যেগুলো নিয়েছি সেগুলো দেখা। এটা হচ্ছে গুঁড়ো মশলা, যার মধ্যে যাচ্ছে হলুদ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ, ওটাও পরিমাণ মতন, জাস্ট ওটা কালারের জন্য। আর ঝালের জন্য হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো, যেটা আপনাকে পরিমাণ মতনই আপনি নিচ্ছেন, আপনার যেটা মাটনের কোয়ান্টিটি সেই হিসেবে। তো আমিও সেই হিসেবেই নিয়েছি। তো আমার 1 কেজি মাটনে আমার এই কোয়ান্টিটিটা লাগছে, মানে আপনি ধরে রাখুন 2 চামচ করে আমি নিয়েছি, ঠিক আছে। এবার চলুন আপনাকে দেখাই এটা কী করে আমি দাও। এটা এবার রাইসের মধ্যে সব দিয়ে মিক্সিং হচ্ছে, তাই তো? আরে বাবা, হাড়ির মধ্যে হয়ে যাবে সব। এটা কি আর বসাবে না এমনি নাড়ি ছাড়িয়ে? মাটনের জন্য আলু ফ্রাই হচ্ছে তো বাবা। চিকেন কি করছে এটা? আরে চিকেন শাহি কোরমা হচ্ছে, আবার ওই করাতে মাটন হবে, মানে ভালোই। নবমীর দিন বলে কথা, ভালো ভালো রান্না না খেলে হয়, তাই না? আচ্ছা এটা তেল গরম হচ্ছে, এটা তো চিকেন কোরমা হচ্ছে, আর ওই বড় করাতে তেল নেওয়া হয়েছে, এটার মধ্যে মাটন হবে, যেটাকে আমি দেখাবো। আর রান্না আজকে দুর্দান্ত হবে, ভালোই সেন্ট আসছে আস্তে আস্তে। আর যখন এটা কষবে তখন তো ভালো একটা খাবারের একটা সেন্ট তো আসেই, বিশেষ করে মাটনের নবমীর দিনে প্রত্যেকটা বাড়ি বাড়িতে এখন মাটন হচ্ছে, আর খুব সুন্দর একটা সেন্ট ওখান থেকে আসছে, খাবারের সুগন্ধ যেটাকে বলে আর কি, পেট ভরেই যাচ্ছে গন্ধ শুকে শুকে। চলুন হচ্ছে এটা, আমি যখন নিচ্ছি তখন সামনে যাবে এখানটা পুরো, এত এইগুলো নেওয়ার দরকার, আমাকে নিলে, আমাকে নিলে টেস্টটা, তারপর আমার এখানটা চলে আসবে হাতের দিকে। এবার আমি দেখাবো কি আমি কি করে বাটারটা তৈরি করছি। আমি অনেকদিন পরেই রান্নাঘরে ঢুকেছি রান্না করার জন্য, আজকে নবমী, আজকে আমি নবমীর মাংসটা করছি। তো কিভাবে আমি করি সেই প্রসেসই আমি দেখাচ্ছি। তো যেমনি আমি এইগুলো মশলাগুলো দেখিয়ে নিয়েছি, এবার এইগুলো আমি এক এক করে দিচ্ছি। শুকনো লঙ্কাটা আমি পরে দেবো, পেঁয়াজ দেওয়ার পরে, এইগুলো তো আমি সব দেখিয়ে দিয়েছি, তো শুকনো লঙ্কাটা পরে পড়বে। তো ফার্স্ট আমি দিই, যেমনি আমি তেজপাতাটা দিচ্ছি আগে, তেল একদম খুব গরম আছে, আর এক এক করে আমি সব মশলাই দিয়ে দিচ্ছি, জৈত্রী আর জায়ফল সবটাই দিয়ে দিচ্ছি। আমি শুধু শুকনো লঙ্কাটা আমি একটু পরে দেবো, এই যে ফাটছে, এই ফাটাটাই খুব ডেঞ্জারাস, মানে একটু সেফ রাখতে হবে নিজেকে সব দিক দিয়ে। আচ্ছা এরপর আমি এই যে ঝুড়ো করা পেঁয়াজগুলো, গ্রেটেড পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি আনিয়ার সময়, এটা পুরোটাই যাবে, কারণ মাটন তো, মাটনের মধ্যে একটুখানি পেঁয়াজটা বেশি যায়, তো পুরো আমরা পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে। আচ্ছা এবার ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম, কারণ ফ্লেমটা না বাড়ালে এটা অনেক টাইম লাগবে হতে আমার, যেহেতু আমার তেলটা গরম হচ্ছিল বলে আমি একটুখানি কমিয়ে দিয়েছিলাম, বেশি গরম হয়ে গেছিল। এরপরে এবার আপনি পেঁয়াজটাকে ভালো করে ভাজবেন, যেমনি আমরা সবাই জানি পেঁয়াজটা ভালো করে ভাজা না হলে, একটু গোল্ডেন ব্রাউন না হলে টেস্টটা এনহ্যান্স হয় না, তো টেস্টের জন্য একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে শুকনো লঙ্কাটা দেবো, যেটা আমি বললাম যে পেঁয়াজটা দেওয়ার পরে আমি শুকনো লঙ্কাটা দেবো, এই আমি দিয়ে দিলাম। এবার আপনি ব্যাপার না আনান, মানে ভালো করে এটা হবে, ফ্রাইটা খুব ভালো করে করতে হবে, বিকজ মাটনের মধ্যে এটাই একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনাকে পেঁয়াজটাকে একটু ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এরপরে এটা ভাজা হোক আস্তে আস্তে, ভাজার পরে এর মধ্যে চিকেন মশলাগুলো আমি দেবো, আমার যেমনি আমি বললাম আপনাকে মশলা, যেমনি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি মরিচ, এই তিনটে আমি দিচ্ছি। আমি জিরে গুঁড়োটা দিচ্ছি না, জিরে গুঁড়োটা আমি দিই না মাটনে, এই সবার নিজের নিজের একটা রান্নার ধরন হয়, তো সেই হিসাবে
আমি জিরে গুঁড়োটা প্রেফার করি না, কারণ আমার মনে হয় যেন জিরে গুঁড়োটা দিলে হয়তো মাটনের টেস্টটা কেটে যাবে। মানে আমি যে টেস্টটা পছন্দ করি তার মধ্যে আমি জিরে গুঁড়োটা দিই না, কিন্তু আপনারা দিতে পারেন, এটা আপনাদের চয়েস, কিন্তু আমি ওটা দিচ্ছি না। তো ওটা না দিয়েই আমি দেখাচ্ছি কিভাবে আমি বানাই। তো যাই হোক, পেঁয়াজটা কষছে, এটা কষতে একটু সময় লাগবে, তো ততক্ষণ এটা হোক আমি আবার ফিরে আসছি। আর তার মধ্যে এখানটা আমার চিকেন কোরমাটাও হয়ে গেছে, অলমোস্ট কষছে এটা। তো এটাকে আরেকবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিই। আজকে চিকেন আর মাটন দুটোই হচ্ছে, আসলে নবমীর দিন, তো নবমীর দিন কিছু মানুষ একটু ভালো সব কিছু খেতে প্রেফার করে। যাই হোক, এটা হচ্ছে হোক। এবার আমি এটাকে কষিয়ে এর মধ্যে সব মশলাগুলোকে দিয়ে তারপরে মটনটাকে দিয়ে কষবো, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেবো হচ্ছে মশলা। তো মশলার মধ্যে যেমনি আমি বলেছিলাম যে গুঁড়ো মশলার মধ্যেই তিনটে দিচ্ছি, আর তার মধ্যে তার সাথে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা, এটা কোয়ান্টিটি হিসেবে আপনাকে নিজের পরিমাণ মতনই আদা রসুন আর পেঁয়াজ বাটাটা করে নিতে হবে। যেমনি আমার 1 কেজি মাটনে আমার আমি সবই ছোট একটা বোলে আমি মোটামুটি পুরো বোলটাই দিচ্ছি, কারণ আমার গ্রেভিটা একটু বেশি, মানে আমি একটু বেশি রিচ মাটনটা চাইছি, সেই হিসেবে আমি মশলাটা নিয়েছি। তো আপনারা সেই হিসেবেই মশলাটা নেবেন। যেমনি ছোট বোলের আমি পুরো ফুল করেই নিয়েছি পেঁয়াজ বাটা, তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা গোটাই দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা। এরপরে আমি রসুন বাটাটা দেবো, আমি এক এক করে দিচ্ছি। রসুন বাটাটাও পুরো চলে যাচ্ছে এর মধ্যে, পুরোটাকেই ভালো করে দিতে হবে, একটু চামচ দিয়ে একটু জল দিয়ে বুলিয়ে লাস্টে দিয়ে দিতে হবে, কারণ পুরো সেটে রয়েছে এটার মধ্যে, দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে। মাটনের মেইন জিনিসটাই হচ্ছে কষানো, ভালো করে কষাতে হবে। যাই হোক, এটা আমি চামচ দিয়ে চেয়েছি ভালো করে জল দিয়ে দিয়ে দেব, একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি দিয়ে দিই। এরপর আমি দিচ্ছি আদা বাটাটা, আদা বাটাটাও আমি পুরো দিয়ে দিচ্ছি, পুরো দিয়ে আমি এটাকে ভালো করে এবার নাড়তে থাকছি। প্রত্যেকটা দেওয়ার পরে একটুখানি ওর মধ্যে একটু জল মিশিয়ে জলটা দিয়ে দিতে হবে, তাহলে কি পুরো বোলের মশলাটা ওর মধ্যে ভালো করে মিক্স হয়ে যাবে। তারপরে আমি দিচ্ছি টমেটো কুচি, যেটা কি প্রত্যেকটা খাবারে দিলে একটা মানে অ্যাডেড, মানে দিলে খুব ভালো সব কিছু টেস্ট হয়। আর মাটনে তো যাবেই, মাটন চিকেনে তো টমেটো তো মাস্ট যাবেই, তো আমরা টমেটো কুচিও দিয়ে দিলাম। এবার টমেটো আপনি আপনার মতন একটা বেরোচ্ছে দুটো দেবেন, সেটা পুরোপুরি আপনার ওপরে ডিপেন্ড করছে, আপনার চয়েস এটা। যাই হোক, এবার এটা কষাতে থাকতে হবে ভালো করে, যতক্ষণ এটাকে ভালো করে কষছে ততক্ষণ এটাকে আপনাকে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে যেতে হবে আস্তে আস্তে। এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দেব এক এক করে, যেটা আমি নিয়েছি, যেমনি বললাম আমি তিনটে মশলাই দেবো এর মধ্যে। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি মরিচ, তো এই তিনটে আমি বলেই রেখেছি, এটা আমি পরিমাণ মতন নিয়েছি, আমি সবটাই একসাথেই ঢেলে দিচ্ছি এর মধ্যে। এটা হয়ে গেল, এবার এটাকে আমি ভালো করে কষাবো, যত এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাবেন তত মানে মাটন টেস্ট যদি ভালো আসবে, মশলা যত ভালো হবে মাটনের টেস্ট সবসময় ভালো হয়, ডিপেন্ড করে মশলাটা আমার কেমন মাটনের সাথে বসেছে, তো সেটা ওই জন্য একটুখানি মিডিয়াম ফ্লেম, মানে হাই ফ্লেমে করলে হবে না, একটু মিডিয়াম ফ্লেমে রেখেই এটাকে কষাতে হবে ভালো করে। তো যাই হোক, রিমেনিং আমার পোলগুলোর মধ্যে যা যা সব ছিল, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একটু একটু লেগেছিল, সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি ওই জলটা, একটু জলও লাগবে এর মধ্যে, আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এবার এটাকে কষাবো, তো এটা কষুক ততক্ষণ, এটা একটুখানি মশলাটা যখন হয়ে আসবে, যখন তেল ছাড়বে তখন আমি মাটনের পিসেসগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি মটনটাকে কষাতে রাখবো ভালো করে। এখন এটা তেল ছাড়েনি, এটার একটু সময় লাগবে তেলটা ছাড়তে, তো ততক্ষণ এটাকে ভালো করে আমাকে মশলাটাকে একটু ভালো করে কষতে হবে। আচ্ছা, এবার আমি লবণ দেবো এর মধ্যে। অনেকে লবণ একদম পরে দেয় মাটন দেওয়ার পরে, কিন্তু আমি প্রেফার করি আগেই দেওয়া, তো যেহেতু আমার 1 কেজি মাটন সেই হিসেবে আমি
পরিমাণ মতো নুন দিচ্ছি এক চামচ আপাতত আমি এখন দু চামচ মতো দিলাম দিয়ে দু চামচ নুন দিয়ে আমি এটাকে ভালো করে আবার মিক্স করে নিলাম তো মিক্স করে নিলাম ততক্ষণ এটা কষুক এবার একটুখানি সামান্য চিনি দিলে কি হয় কালারটা ভালো হয় তো সেটা আমি পরে দিচ্ছি তো এটা ততক্ষণ কষুক এটা ততক্ষণ কষুক তারপর আমি মাটনটা দিচ্ছি আমি আপনাকে দেখাবো যে মাটনটা আমি এভাবে দিয়ে কষাবো তো যাই হোক আমার 1 কেজি মাটন নেওয়া আছে এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই মাটনটাকে এবার আমি আমার মশলাতে দেব মশলাটা অলমোস্ট ভাজা হয়ে গেছে আর তেলও আস্তে আস্তে ছাড়ছে এটা তো আমি মাটনটা দিয়ে আরো ভালো করে এটাকে কষাবো মশলার সাথে তো চলুন আমি দিয়ে দিই এবার মাটনটাকে তো মাটনটাকে আমি পুরো ঢেলে দিচ্ছি এর মধ্যে সাবধানে ঢালবেন কারণ মশলাটা তো এত গরম পুরো ছিটকে যাতে না আসে তারপরে আমি মাটনগুলোকে সুন্দর করে মশলার সাথে মিক্স করে নেবো আস্তে আস্তে সাবধানে করবেন কারণ 1 কেজি মাটন আর আমি মশলাটা এত বেশি দিয়ে ফেলেছি যে আস্তে আস্তে না করলে এটা পুরো ছিটকাবে সব জায়গায় ওই জন্য এটাকে ভালোভাবে সুন্দরভাবে কষাতে হবে আর সব মশলা যাতে আমার মাটনে ভালো করে মিক্স হয় সেইটা আমাকে মাথায় রাখতে হবে আপনারা যখন বানাবেন এটা মাথায় রাখবেন যে যেন পুরো মশলাগুলো যেন পুরো মাটনে কোট হয় ভালো করে তো এই আমি এবার কষাচ্ছি আর এইটা মাটনটাকে সবসময় একটু আপনাকে ভালো করেই কষাতে হবে কারণ মাটনে একটু টাইম নেয় সেদ্ধ হতে আর যতক্ষণ না মশলাটা পুরো মাটনের ভিতরে পুরো ঢুকছে ভালোভাবে ততক্ষণ এই টেস্ট পাওয়া যাবে না তো এই খুব সুন্দর একটা সুগন্ধ আপনি পাবেন যখন এটা কষতে থাকবে তখনই বুঝবেন যে হ্যাঁ মাটনটা আমার ভালো হচ্ছে বা কষছে তো আমি এইভাবে এখন কষছি কষতে কষতে এই মাটন থেকে যখন পুরো মশলা যখন তেল ছাড়বে ভালোভাবে তখন মনে হবে হ্যাঁ এটা ভালোভাবে আমার মাটনটা কষছে কিন্তু মাটনটা সেদ্ধ করতে গেলে আপনি কড়ার মধ্যেও করতে পারেন যেহেতু আমার অ্যামাউন্ট বেশি তো আমি কড়ার মধ্যে করছি আপনি প্রেশার কুকারেও করতে পারেন 5 মিনিটের প্রেশার কুকারের মধ্যে আপনি পুরো মাটনটাকে দিয়েও আপনি ডিসেল দিয়ে মানে সিটি দিয়ে আপনি এটাকে সেদ্ধ করে নিতে পারেন ওটা আরও ইজি হয় আর খুব টাইম সেভিং কিন্তু আমি কড়াতে করতেই প্রেফার করি কারণ আমার মনে হয় কড়াতে টাইম লাগে বটে কিন্তু জিনিসটা আমার মনে হয় বেশি ভালো হয় টেস্টি হয় তো চলুন এটা কষুক ততক্ষণ আমি প্যাক করছি এবার আমার সাইডে এই সাথে সাথে চিকেনটাও হচ্ছে তো চিকেন কোরমা মোটামুটি কষছে হয়ে এসছে এটা এটা রেসিপি আমি আপনার সাথে পরে একদিন শেয়ার করবো যেহেতু এটা অনেক আগে বসিয়ে দিয়েছি যেন এটা দেখানো হয়নি আমার তো আজকে এত তাড়াহুড়োর মধ্যে আমি পুরো জিনিসটা করছি যে সময় করে উঠতে পারিনি যাই হোক এটা ততক্ষণ কষুক লো ফ্লেম না মিডিয়াম ফ্লেমে আপনি এটাকে কষাতে থাকবেন আস্তে আস্তে এটা কষুক ভালোভাবে কষুক এটা তারপরে আমরা মাংসটা অলরেডি হয়ে গেছে মানে কষে গেছে খুব ভালো করে খুব সুন্দর একটা কালার এসছে মানে একদম রেড দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর একটা রেড কালার এসছে যেটা মাংসের কালার হয় অ্যাকচুয়ালিতে তো এটা আমার পুরো কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে কষেছে জিনিসটা আর খুব সুন্দর এটার একটা সেন্ট বেরিয়েছে খাবারের মানে মাটনটা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তো এবার আমার মাংসটা কষানো হয়ে গেছে যখন আমি এর মধ্যে এবার জলটা দেবো একটু হালকা জল দেবো আর এর মধ্যে আমার যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম সেই আলুটা আমি এর মধ্যে দেবো তো এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এই আলুগুলো যখন আমি বড় বড় করে ফ্রাই করে রেখেছিলাম এইগুলো এবার আমি এই মাটনের মধ্যে সবটাই দিয়ে দিচ্ছি এবার দিয়ে এটাকে আমি একটু ভালো করে এখন নাড়বো মানে এর সাথে পুরো মিক্স করবো যদি কি মশলাটা আলুর মধ্যে যেন খুব ভালো করে কোট হয়ে যায় এরপর আমি একটু এর মধ্যে হালকা গরম জল দেবো সবসময় একটু গরম জলই দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা জল দিলে কি হয় টেস্টটা অত ভালো আসে না অনেক টাইম লাগে তো গরম জলটা দিলে কি হয় আমার খুব ভালো তাড়াতাড়ি মানে এটা জলটাও মানে ঝোলটাও তাড়াতাড়ি আমার হয়ে যায় আর টেস্টটাও ভালো আসে তো এই আমার হয়ে গেল এটা আমি পুরো মিক্স করে নিয়েছি ভালো করে আলুর সাথে এবার আমি এর মধ্যে একটু গরম জল দিচ্ছি দিয়ে এটাকে আবার ভালো করে নাড়াচাড়া করবো যাতে কি পুরো জিনিসটা ভালোভাবে যেন মাখাটা হয়ে যাক তো এই আমি জল দিয়ে দিলাম একটু এরপরে আমি এটাকে আরও ভালো করে কষবো এবার যদি কেউ কষা খেতে চায় তো এমনিই রাখতে পারে আর যদি একটু ঝোল মাংসের ভাতের সাথে একটু ঝোল ঝোল মাটন খেতে চায় তাহলে একটু তার মধ্যে জল দিতে হবে ঝোলের জন্য
তো আমি এর মধ্যে আরো জল দেব, তো আমি একটু অল্প জল দিলাম এখন, এরপরে আমি আরেকটু জল দেব। তো হয়ে গেছে অলমোস্ট জল দেওয়া, এবার আমি বাকি জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য। আমি পুরো জলটা দিয়ে দিলাম এর মধ্যে যেটা আমি গরম করে রেখেছিলাম। আমার এইটুকুনি ঝোল হলেই হয়ে যাবে, বেশি ঝোল ঝোল করলে আবার কি হয় যে বেশি জলছনি জলছনি লাগে, মানে অত ভালোও লাগে না টেস্টটা তখন। তো আমি একটু চাইছি যে একটু আমার ঝোলটা মোটা হোক, একটু ঠিক হোক, আর গ্রেভিটা যেন খুব ভালো হয় এটা, ওই জন্য আমি জলটা সেভাবেই দিলাম পরিমাণ মতন, যে যতটা আমার দরকার আর কি। তো আপনারা সেটা বুঝেই দেবেন। তো এটা হয়ে গেল আমার পুরো লাল মাংসর ঝোল, যেটা আজকে মেন মেনুর মধ্যে। তো আমার মাটন কমপ্লিট, এরপরে আমি একটুখানি ফোটাবো এটা, খুব সাবধানে নাড়তে হবে। এমনি কি দেখুন একটু ছিটাপোটা আমার গায়ে পড়লো, মানে একটু অসাবধান হলেই খুব ব্যাপারটা রিস্কি হয়ে যায়, ওই জন্য একটু আস্তে আস্তেই নাড়াচাড়া করবেন যাতে কি পুরো সেফলি ব্যাপারটা যাতে হয়। তো হয়ে গেছে, এবার এবার আমি জাস্ট দু তিন মিনিট এটাকে ফোটাবো, ফুটিয়ে আমি এটাকে বন্ধ করে দেবো গ্যাসটা, আর আমার মাটন হয়ে যাবে কমপ্লিট। তো যাই হোক, আশা করি যে আপনাদের এই রেসিপিটা করে খুবই ভালো লাগবে। সব ঘরে ঘরেই হয় মাটনের তরকারি, মানে মাটন স্পেশালি নবমীর দিন। তো আজকে আমি এটা করেছি, বুঝি খেয়ে কেমন লাগে আপনাদেরকে নিশ্চয়ই আমি বলবো যে টেস্টটা কেমন হয়েছে। তো এখন এটা হোক ফুটুক, তারপরে আমি আপনাদেরকে মেনু পুরো ভালো করে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে দেখাবো যে কেমনি হয়েছে দেখতে আর কেমনি হয়েছে খেতে। চলুন